বীরঙ্গ ডট কমে তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। কি বলেছে? যদি এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন ব্র্যাকেট এ মাইনাস বি প্লাস সি ইন ব্র্যাকেট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো যেটা দেওয়া আছে সেটা কি, এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি যদি ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার ক্রস মাল্টিপ্লাই করে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এবারে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এবারে দেখো ভালো করে দেখো, এটা যদি আমি গুণ করি তাহলে আমি এইভাবে গুণ করতে পারি যে এ প্লাস বি টোটালটাকে নিয়ে নিলাম ইন্টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি, এ সি প্লাস বি সি প্লাস সি ইন্টু এ। তাহলে আমরা কি লিখতে পারি, এ সি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে মাইনাস বি সি প্লাস বি সি কেটে গেল। এবারে দেখা যাক, আমরা অলরেডি পেয়ে গেছি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তাহলে এই মাইনাস বি স্কোয়ার আর প্লাস এ সি একটা কেটে যাবে, যে কোনো একটা এসি কেটে যাবে, কাটতে পারি আমরা, বা এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি। তাহলে অটোমেটিক্যালি মাইনাস বি স্কোয়ার প্লাস এসি, তার মানে কি হচ্ছে, কেটে যাবে, আমরা কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কি, এ স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার। এবারে এসি আমরা কি জানি, এসি আমরা জানি বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখি, এ স্কোয়ার প্লাস এসির জায়গায় যদি আমরা বি স্কোয়ার বসিয়ে দিই তাহলে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এটাই আমরা রাইট হ্যান্ড সাইডে পেলাম। তাহলে দেখো ভালো করে যদি দেখো, লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল সেটা আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা কি ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রমাণিত। বিদঙ্গ ডট কমে এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।